একসময় শিক্ষা সাংস্কৃতিক শিল্প ও সাহিত্যের পাদুপীঠ মুরাদনগর উপজেলা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জনপদ হিসেবে বহুল পরিচিত। মুরাদনগর উপজেলা 1858 সালে প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করে, সে সময় এ থানার নাম ছিল ধল্লা। 1878 সালে এর পুনর্নামকরণ করা হয় মুরাদনগর। মুরাদনগর উপজেলার নামকরণ নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে জনশ্রুতিতে আছে যে মোগল সম্রাট শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোনো এক সময় এই অঞ্চলে এসেছিলেন, তার নাম অনুসারে নামকরণ করা হয় মুরাদনগর। এছাড়াও ভিন্নমত রয়েছে, মুরাদনগর মূলত মীর মুরাদ আলীর নামে নামকরণ করা হয়েছে, যিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ শাসনামলে একজন রেভিনিউ কালেক্টর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত মুরাদনগর উপজেলার পরিচয় পাওয়া যায় কবির রচিত গানে, উপুল নুরি কাকন চুরি বাজে বাজে গুমতি নদীর জলে। দুইটি থানা ও 22টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলাটি কুমিল্লা জেলার সর্ববৃহৎ উপজেলা। মুরাদনগর উপজেলার আয়তন 340.73 বর্গ কিলোমিটার। কুমিল্লা জেলার সদর থেকে সড়কপথে 35.42 কিলোমিটার দূরে গুমতি নদীর তীরে মুরাদনগর উপজেলা অবস্থিত। 1971 সালে উপজেলার বিভিন্ন স্থানে মুক্তি বাহিনীদের সঙ্গে পাক বাহিনীদের বেশ কয়েকটি সম্মুখীন লড়াই সংঘটিত হয়, এতে কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। এ উপজেলার সদরে মাসকলাই দিয়ে তৈরিকৃত এক ধরনের জিলাপি পাওয়া যায়, যা আশেপাশের উপজেলাতে মুরাদনগরের মাসকলাইয়ের জিলাপি নামে বহু সুনাম রয়েছে। এই উপজেলার কৃতী ব্যক্তিত্বের মধ্যে উল্লেখযোগ্য হল ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ইউসুফ আবদুল্লাহ হারুন, রাজনীতিবিদ ও শিল্পপতি, FBCCIR সাবেক সভাপতি, শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ, সাবেক ধর্ম উপমন্ত্রী ও সংসদ সদস্য। এ উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য জাহারপুর জমিদার বাড়ি, এক গম্বুজ বিশিষ্ট পাহাড়পুর মসজিদ, কবি নজরুল ইসলাম স্মৃতি দৌলতপুর, শেখলালের মসজিদ পূর্বধৈর, শ্রীকাইল কলেজ, পীর কাশিমপুর জামে মসজিদ, আল্লাহর 99 নামের সৌধ উল্লেখযোগ্য। আমি এখন দাঁড়িয়ে আছি মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ শ্রীকাইল সরকারি কলেজের সামনে। নান্দনিক সৌন্দর্যের শান্তির নিকেতন ও প্রাচীন বিদ্যাপীঠ হিসাবে এশিয়া মহাদেশে পরিচিত শ্রীকাইল কলেজ প্রতিষ্ঠাতাকালীন সময়ে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রি কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে এই কলেজটি। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানা অন্তর্গত শ্রীকাইল গ্রামে 1941 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই কলেজটি। সমাজসেবক হিসাবে খ্যাত ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত এই কলেজটি প্রতিষ্ঠা করেন। ত্রিপুরা জেলার বৃহত্তর কুমিল্লার মধ্যে শ্রীকাইল কলেজটি ছিল প্রথম গ্রেডের দ্বিতীয় কলেজ। কলেজটি যাত্রা শুরু করে মাত্র 52 জন ছাত্র নিয়ে এবং 2000 সালে এর ছাত্রের সংখ্যা দাঁড়ায় প্রায় 900 জন। শুরুতে এই কলেজে কোনো ছাত্রী ছিল না, 2000 সালে ছাত্রীর সংখ্যা দাঁড়ায় প্রায় 400 জনে। এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর অতিরন্দ্রনাথ বসু। 1957 সালে বন্ধ হয়ে কলেজটি আবার 1963 সালে চালু হয়। তখন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন আব্দুল ওয়াদুদ, তাকে কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠাতাও বলা হয়। তবে কলেজটি প্রথমে সবার দৃষ্টি আকর্ষণ করে 1945 সালে, যখন এই কলেজের ছাত্র অরুণ দত্ত অবিভক্ত বাংলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে এই কলেজে সফরকালে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং 1996, 1998 ও 2001 সালে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিদর্শনে এসেছিলেন। এছাড়াও 1994 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, 1980 সালে তৎকালীন রাষ্ট্রপতি মেজর অব জিয়াউর রহমান, 1984 সালে উপরাষ্ট্রপতি নুরুল ইসলাম ও ফার্স্ট লেডি বেগম রোশন এরশাদ পরিদর্শনে এসেছিলেন। অতীত ইতিহাস ও ঐতিহ্য মণ্ডিত কলেজটি মানুষ গড়ার কারিগর হিসাবে ব্যাপক অবদান রেখেছে। আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মুরাদনগর উপজেলা বাঙ্গরা থানাধীন সোনাকান্দা জামিয়া শামসুল হুদার রহমানিয়া দিনিয়া মাদ্রাসার সামনে থেকে। 1940 সনে মাওলানা আব্দুল রহমান হানাফি রহমাতুল্লাহ আলাই সর্বপ্রথম হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে বর্তমানে সোনাকান্দা জামিয়া এ শামসুল হুদার রহমানিয়া দিনিয়া মাদ্রাসা ভিত্তি স্থাপন করেন। পর্যায়ক্রমে এ মাদ্রাসাটি 1955 সনে ওল্ড স্কিম জার্নিয়ার তথা দাখিল পরীক্ষার মঞ্জুরি প্রাপ্ত হয়, 1958 সনে সিনিয়র ক্লাস তথা আলিম পরীক্ষার মঞ্জুরি প্রাপ্ত হয়,
1960 সনে দরজায়ে ফাজেল খোলা হয় এবং সরকারি অনুমতি প্রাপ্ত হয়। 1960 সনে কামিল শ্রেণীর মঞ্জুরি লাভ করে। 1988 সনে কামিল ফিক বিভাগ এর অনুমতি প্রাপ্ত হয় এবং 1991 সনে কামিল তাফসির বিভাগ ও কামিল আদাব বিভাগ এর অনুমতি লাভ করে। প্রতি বছর 14-15 ফাল্গুন মাদ্রাসা ও দরবারের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, 1980 হতে 7 দিন খাসুল খাওয়াস মাহফিল, 5ই জ্যৈষ্ঠ মাহফিল, মাসিক মাহফিল, বছরের বরকতময় দিনগুলোর মিলাদ কিয়াম মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল ও মাদ্রাসা পরিদর্শন উপলক্ষে দেশ বিদেশের অনেক বিখ্যাত ব্যক্তি ও আলেম ওলামাগণ এ মাদ্রাসার দরবারে আগমন করে থাকেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলা 99টি নাম খচিত ভাস্কর্যটি। মহান আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য আল্লাহ চত্বর কুমিল্লার মুরাদনগর উপজেলার সদরের বাসস্ট্যান্ডের পূর্ব পাশে 3 রাস্তার মোড়ে অবস্থিত, যার প্রশংসা রয়েছে এলাকাবাসী, পথচারী ও দর্শনার্থীদের মুখে মুখে। সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং FBCCI-এর সাবেক সভাপতি, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন FC-এর উদ্যোগে এ ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। চত্বরের মাঝখানে সুবিশাল একটি পিলারের চারপাশে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর গুণবাচক 99টি নাম এবং চূড়ায় বড় করে লেখা হয়েছে আল্লাহু। আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী নাগিস এর স্মৃতি বিজড়িত স্থান কবির তীর্থ দৌলতপুরে। 1921 সালে বাংলা 23 চৈত্র 1327 নজরুল ইসলাম কুমিল্লা হয়ে মুরাদনগরের দৌলতপুরে আসেন এবং 71 দিন অবস্থান করেন। নজরুল দৌলতপুরেই বসে 160টি গান এবং 120টি কবিতা রচনা করেন। উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে বেদনা, অভিমান, অবেলা, অনাদৃতা, প্রতিক্রিয়া, বিদায়বেলা প্রভৃতি উল্লেখযোগ্য। 1924 সাল পর্যন্ত কবি 5 বার কুমিল্লায় আসেন। এই 5 বারে তিনি 11 মাসের বেশি সময় কাটান কুমিল্লা শহর ও জেলার মুরাদনগর উপজেলা দৌলতপুরে। তার এই সফরের সাক্ষ্য হয়ে আছে দোলনচাপা, অগ্নিবীণা, ছায়ানট, জিঙ্গি ফুল, পূর্বের হাওয়া প্রভৃতি। কবির পূর্ব পরিচিত আলী আকবর খানের আমন্ত্রণে কবি কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে এসেছিলেন। 1921 সালের 17 জুন কবি আলী আকবর খানের বোনের মেয়ে সৈয়দা নার্গিস আরা খানমকে বিয়ে করেন, যা ছিল তার জীবনের প্রথম বিয়ে। গ্রামে ঢুকতেই চোখে পড়ে নজরুল তোরণ। এর দুই পাশে ইট সিমেন্টের তৈরি কালো রঙের টুকরো টুকরো বোর্ডে সাদা কালিতে লেখা কবির সৃষ্টি। ওই পথ ধরে আধা কিলোমিটার ভিতরে গেলেই খানবাড়ি। ওই বাড়ি আর গ্রাম দীর্ঘদিন থেকে পরিচিত হয়ে ওঠে নজরুল নার্গিসের গ্রাম হিসাবে। এখানে রয়েছে আলী আকবর খানের সুনিপন কারুকাজে সুশোভিত দোতলা বাড়ি। ভবনের পেছনের বাঁশঝাড় পার হলেই কবির স্মৃতি বিজড়িত বাসরঘর। 1962 সাল পর্যন্ত গড়টি 8 চালা ছিল, পরে 4 চালা হলেও আয়তন ও বিটির কোনো পরিবর্তন করা হয়নি। একসময়ে ওই ঘরে বাসরঘরের খাটটিও ছিল, এখন সেটি পাশের একটি আদাপাকা ঘরে রাখা হয়েছে। খান বংশের উত্তরসূরি বাবুল আলী খান বলেন, এ বাড়ির পুকুর ঘাটের আম গাছের তলায় কবি দুপুরে শীতল পাটিতে বসে গান ও কবিতা লিখতেন। খান বাড়ির ছেলেমেয়েদের নাচ গান আর বাদ্যযন্ত্র বাজানো শেখাতেন, পুকুরে সাঁতার কাটতেন, শখ করে পুকুরে জাল আর পোলো দিয়ে মাছও শিকার করতেন। কবির দীপ্ত পদাচারণা কুমিল্লাকে করেছে মহামণ্ডিত। সেই দৌলতপুরের খানবাড়ির সবকিছু এখন অযত্ন অবহেলায় পড়ে আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন মুরাদনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান জাহারপুর জমিদার বাড়ি। জাহারপুর জমিদার বাড়িটির জমিদারি প্রতিষ্ঠিত হয় 1862 সালের দিকে। তবে জমিদার বাড়ির বংশধরায় প্রায় 400 বছর আগে এখানে বসতি স্থাপন করেন। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌরী মোহন। তাকে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করেছিলেন তার ভাই রামদয়াল ও কমলাকান্ত। জমিদার বাড়ির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এখনও টিকে আছে, কেননা জমিদার বাড়ির 11তম বংশধরেরা এখনও এখানে বসবাস করছেন। এই জমিদার বাড়ির সকল জমিদারদের নাম জমিদার বাড়ির শ্মশানে তাদের সমাধিতে উল্লেখ আছে। এদের মধ্যে হচ্ছেন গৌরীমোহন রায়, রামকৃষ্ণ রায়, রামমোহন রায়, আরশিন কুমার রায় ও গৌরীশচন্দ্র রায়। এছাড়াও জমিদারদের কয়েকজন স্ত্রীদের নাম জানা যায়। তারা হলেন নন্দন রানী, মহামায়া রায়,
ও শ্যামাসুন্দরী দেবী। রানীমহলের সামনে একটি পুকুর ছিল, রানীরা এই পুকুরটিতে জাফরান মিশিয়ে গোসল করতেন। আমি এখন দাঁড়িয়ে আছি সেই পুকুর পাড়ে, যেই পুকুরে রানীরা জাফরান মিশিয়ে প্রতিদিন গোসল করত। বর্তমানে জমিদার বংশধরের মধ্যে শ্রী আশিস কুমার রায়, সমরেন্দ্র রায়, অর্জিত কুমার রায়, প্রফেসর অঞ্জন কুমার রায়, অধ্যক্ষ রঞ্জন কুমার রায় ও তাদের পরিবারবর্গ, তারাই এখন এই বিশাল বাড়িটির দেখাশোনা সহ বসবাস করছেন। জমিদার বাড়িতে ঢুকতে বাড়ির প্রথম ফটকে দুইটি সিংহের মূর্তি রয়েছে। এই জমিদার বাড়িতে মোট 10টি প্রাসাদ বা ভবন আছে। প্রথম ভবনটি তিনতলা আর বাকি সবগুলোই দুইতলা বিশিষ্ট। এর মধ্যে দুইটি ভবন প্রায় ধ্বংস হয়ে গেছে আর কয়েকটি লতাপাতা জরাজীর্ণ হয়ে রয়েছে, বাকিগুলি মোটামুটি এখনও ভালো আছে। জমিদার বাড়ির সর্বশেষ ভবনটি তৈরি করেন বর্তমান বংশধর প্রফেসর অঞ্জন কুমার রায়ের দাদা জমিদার অশ্বিন কুমার রায়। এছাড়াও তিনি এখানে জগন্নাথ দেবের রথ ও মন্দির প্রতিষ্ঠা করেন। সবগুলো ভবনেই বিভিন্ন ধরনের ফুলের নকশা রয়েছে, এমনকি জানালার গ্রিলগুলোতেও নকশা রয়েছে। জানা যায় বাড়িগুলোর নকশার তৈরি করতে ঢাকা বিক্রমপুরের মিস্ত্রিদের আনা হয়েছিল। ভবনগুলোর নকশাগুলো মোগল রীতিতে তৈরি করা হয়েছে। ভবনগুলো ইংরেজি বর্ণ আই এবং এল টাইপের করা হয়েছে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী কোনো এক থানা বা উপজেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।